আজ আমরা চললাম লালগঞ্জ সি বিচ দেখতে। এই সি বিচটা এখনও সাধারণ মানুষের কাছে জনপ্রিয়তা পায়নি। আমরা চললাম নামখানা থেকে টোটো বুক করে। বকখালি যাওয়ার আগে 10 মাইল যে রাস্তা আছে বা 7 মাইল, ওখান থেকে বাঁ দিকেই একটা রাস্তা চলে গেছে গ্রামের মধ্যে দিয়ে। গ্রামের মধ্যে দিয়ে টোটো করে আমরা 25 থেকে 30 মিনিট চলার পর পড়বে এই সি বিচ, লালগঞ্জ সি বিচ। রাস্তা এখনও ভালো না, তবে কাজ চলছে, খুব তাড়াতাড়ি রাস্তা ভালো হয়ে যাবে। এখানে এখন 2-1টি হোমস্টে খুলেছে, আরও কয়েকটা খুলবে। এই লালগঞ্জে 2-1টা হোমস্টে ছাড়া হোটেল বা রিসর্ট এখনও তৈরি হয়নি, অবশ্য কাজ চলছে। এর মাঝখান দিয়ে আমরা হাঁটতে হাঁটতে চলে এলাম মেন লালগঞ্জ সি বিচ। এই সি বিচটা হচ্ছে লাল কাঁকড়ার জন্য বিখ্যাত। আমরা এখন চলে এলাম লালগঞ্জে। এই হচ্ছে লালগঞ্জ। এই হচ্ছে নদী সামনে, দূরে দেখা যাচ্ছে সব লাল কাঁকড়া ভেসে বেড়াচ্ছে। এই সি বিচ। এই লালগঞ্জ আসতে গেলে চলে আসতে হবে 10 মাইল যে ব্রিজ, সেই ব্রিজ থেকে বাঁ দিকে যে রাস্তা চলে গেছে সেই রাস্তা দিয়ে আধ ঘন্টার উপরে লাগে এই সি বিচে আসতে। এখানে এলে দূরে দূরে দেখা যায় সব লাল কাঁকড়া ঘুরছে। ওই দূরে সব দেখা যাচ্ছে লাল কাঁকড়া। যত এগিয়ে যাচ্ছি কাঁকড়াগুলো তত দেখছি। সুন্দর সি বিচ, ফাঁকা, এই সি বিচটা পুরো ফাঁকা। দূরে যত দেখা যাচ্ছে লাল কাঁকড়া সব। কয়েকজন স্থানীয় এই লাল কাঁকড়া ধরেছে, আমরা তাই ছুটে এলাম লাল কাঁকড়া দেখার জন্য। ওই দূরে দূরে ঘুরেছে। সামনে এগিয়ে গেলে লাল কাঁকড়াগুলো এই ছোট ছোট যে গর্তগুলো আছে তার মধ্যে ঢুকে পড়ছে। এই সি বিচটা পুরো ফাঁকা, পর্যটকরা তেমন আসেন না, কারণ তেমন প্রচারও আসা হয়নি এই লালগঞ্জ সি বিচটা। আস্তে আস্তে জনপ্রিয় হয়ে উঠবে, তখন পর্যটকের ভিড় এখানে হবে। এখানে একদিকে যেমন সমুদ্র আর একদিক হচ্ছে ঝাউবন, সমুদ্রে তেমন জলের ঢেউ নেই। 8টার সময় নেমেছিলাম নামখানা স্টেশন, উদ্দেশ্য ছিল বকখালি যাওয়া। তার আগেই আমরা চলে এলাম লালগঞ্জ যে সি বিচ সেই সি বিচে। এখন চলে এলাম লালগঞ্জ সি বিচে। এই হচ্ছে লালগঞ্জ সি বিচ। জায়গাটা পুরো ফাঁকা নিরিবিলি, এখানে যতদূর চোখ যাচ্ছে শুধু বালি আর বালি, জলে তেমন স্রোত নেই। কিন্তু এদিকে দেখা যাচ্ছে নিচে যত দূর যাচ্ছি খালি লাল কাঁকড়া, কিন্তু লাল কাঁকড়া ধরা যাচ্ছে না একটা কেউ। আর দূরে
ঝাউবন, এই দিকটা পুরো ঝাউবন, এদিকে লাগছে ভিডিওটা। যদি ভালো লাগে তাহলে একটা লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না। এই সি বিচটা একদম নতুন, এখানে তেমন পর্যটকরা আসেন না, তাও আমরা তুলে ধরছি আপনাদের সামনে এই সি বিচটা। এই সামনে এগিয়ে যাচ্ছি, এগুলো সব ঝাউবন, এদিকে ঝাউবন, এই ঝাউ গাছ সব। এই ভেতরে ঢুকলাম, এখন ঢুকলাম ঝাউবনে, এই যে ঝাউবন। এখানে ছবি তোলার পক্ষে আদর্শ জায়গা। চলে এসেছি এই লালগঞ্জ সি বিচের পাশে, যে ঝাউবন রয়েছে সেই ঝাউবনের মধ্যে, এই সুন্দর ঝাউবন। এখানে যত দূর চলে যাচ্ছি ঝাউবন, আর সামনে এই সি বিচ। এই পার হলে সি বিচ, এই হচ্ছে সি বিচ, সি বিচ দেখতে পাচ্ছি, লালগঞ্জ সি বিচ। যদি বকখালি বেড়াতে আসেন তাহলে টোটোওয়ালাকে বলবেন এই লালগঞ্জ সি বিচটা ঘুরে যাওয়ার জন্য। অবশ্য বেশি পয়সা নেবে, কিন্তু যারা ফাঁকা ভালোবাসেন বা নিরিবিলিতে থাকতে চান তারা একবার এই লালগঞ্জ সি বিচটা আসবেন। এই সি বিচের রাস্তা খুব একটা ভালো না, কিন্তু কাজ চলছে, আশা করা যাচ্ছে কিছু মাসের মধ্যেই এই রাস্তা ভালো হয়ে যাবে, তখন এই পর্যটন কেন্দ্র লোক সমাগম হবে। আমরা এসেছিলাম এই টোটো করে, এবার তাই টোটোতে উঠে পড়লাম ফেরার জন্য। এই সি বিচ দেখে ফেরার সময় দেখা হয়ে গেল একজন স্থানীয় মানুষের সঙ্গে, কথা বলে নিলাম তার সঙ্গে, ওনার কাছ থেকে জানতে পারলাম এই রাস্তা খুব তাড়াতাড়ি তৈরি হয়ে যাবে। আর এই দক্ষিণ হরিপুর লালগঞ্জের স্থায়ী বাসিন্দা একজন, এই জায়গাটা পর্যটন কেন্দ্র গড়ে উঠছে এবং লোকালিটি হোমস্টে অনেকগুলো হয়েছে এবং নদীর ধারে খুব নির্জন জায়গা, ঝাউ জঙ্গলে ভর্তি হয়ে আছে, সি বিচ হয়েছে নতুন করে, এবং যাতায়াতের জন্য বা পর্যটকরা আসুন এইভাবে সবার কাছে কামনা করছি। রাস্তাঘাট, রাস্তাঘাটগুলো আগামী দিনে, বর্তমান যেটুকু খারাপ হয়ে আছে আগামী দিনে সুন্দর হবে আরও। হ্যাঁ, পর্যটন কেন্দ্র, পর্যটন কেন্দ্র গড়ে উঠবে। ঠিক আছে, নাম কি দাদা? গোপাল পাল।